हाय गाइस, वेलकम बैक टू आवर चैनल ब्यूटी एंड फिटनेस। আগের দিন আমি বলেছি, মানে আগের ভিডিওতে আগে বলেছি যে যে হার্টের জন্য কী কারণে হার্ট ডিজিজ হচ্ছে। তো এই সব জিনিসগুলো ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই, হার্ট স্পেশালি, আর ওর জন্য আমাদের কী করণীয় সেইটাও আমি আলোচনা করতে চাই। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাইছি যে হার্ট ডিজিজের জন্য আমাদের কী করতে হবে, আমাদের সবসময় কী অ্যাক্টিভ থাকতে হবে। ফার্স্ট অফ অল সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আমাদের, যেই কাজটা আমরা ধরো অনেকে আছে, এখন ইলেকট্রনিক্স অনেক কিছু ব্যবহার হচ্ছে, অনেক কিছু মাধ্যমে আমরা ধরো, আমি একটা উদাহরণ দিই, আগে শিলনোড়া অনেকেই জেনে থাকবে, গ্রামের বাড়িতে আমাদের বাড়িতেও আছে, শিলনোড়ার মাধ্যমে আমরা আদা বলো, রসুন বলো, পেঁয়াজ সব কিছু বাটি, কষ্ট হয় খুব। কিন্তু এখন গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার এসে গেছে, তো কি আমাদের ওই জিনিসটা, আমাদের যেই খাটনিটা, ওই খাটনিটা আমাদের কমে গিয়েছে। আমরা ওই মাধ্যমে, আমরা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আমরা ওই জিনিসটা কি বাটতে পারছি, আমরা গুঁড়ো করতে পারছি। তো এই ধরনের অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা ইলেকট্রনিক্স যেসব মেশিনগুলো রয়েছে, সেই মেশিনারি সেসব জিনিসপত্রগুলোর মাধ্যমে আমরা খুব সহজে করতে পারছি। একদিকে হয়তো আমার মতে এইটা না যে করো না, আমার মতে এইটা যে সবসময় করা ঠিক না। ধরো কোনো জায়গায় যাবো, খুব তাড়াহুড়ো রয়েছে, সেই করলাম, খুব অসুস্থ সেই করলাম, কিন্তু যখন ধরো সুস্থ সময় রয়েছে, তোকে আমার মতে শিলনোড়া মাধ্যম বা শিলনোড়া বাটা এই মাধ্যম দিয়ে এইভাবেই, মানে যেইভাবে কাজ করলে আমি অ্যাক্টিভ থাকবে, আমার শরীরে ঘাম ঝরবে, সেইটা করাটাই শ্রেয় আমার মতে। তো এরকম অ্যাক্টিভ থাকতে হবে। আরেকটা জিনিস আমাদের নিজেদের জন্য ভাবতে হবে, মানে কি আমাদের অ্যাট এ উইক, ধরে নাও আমাদের সপ্তাহে 4 দিন আমাদের কি এক্সারসাইজ করতে হবে, কি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজগুলো, সরি ভুল বললাম, লো ইন্টেন্সিটি এক্সারসাইজগুলো। লো ইন্টেন্সিটি এক্সারসাইজ যেমন ধরো আমি একটা ওয়াকিংয়ের কথাই বললাম, ঘন্টায় ধরে নাও 5-6 কিলোমিটার বেগ, একদম তোমরা হাঁটলা ওই 30 মিনিট ধরে হাঁটলে, তার মানে অ্যাট এ উইক হচ্ছে মানে সপ্তাহে ধরো আমি 4 দিন বললাম, তো 3×4=120 মিনিট হলো। আর এরকমই ধরো বাকি 3 দিন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেমন তুমি ধরো ওটা 9-10 কিলোমিটার পার ঘন্টা করলে গতিবেগে, সাইক্লিং করতে পারো, হাঁটতেও পারো, কত 25 মিনিট করলে, তাহলে ওদিকে 3×25=75 মিনিট হলো। তো এরকম করে তোমরা মানে করতে পারো, এরকম করলে কী হবে, তোমাদের শরীরের ঘাম ঝরবে, তোমাদের মাসেলসগুলো কী হবে, মাসেলের এন্ডুরেন্সটা বাড়বে। তো এইটা খুবই তোমাদের মাস্কুলার স্ট্রেংথ বাড়বে, ধরে নাও তোমাদের একটা জিনিস সবথেকে বড়ো যেটা জিনিস, তোমাদের হার্টের পাওয়ারটা বাড়বে। যত হার্টের পাওয়ার বাড়বে তা তো বুঝতেই পারছো, তোমাদের হার্টের পক্ষেই ভালো। তা আরেকটা জিনিস আমার বলা আছে, স্মোকিংটা কমাতে হবে, স্মোকিং একদম কমাতে হবে। একভাবে প্রথমে হয়তো তোমরা পারবে না একভাবে স্মোকিং, ধরো যারা দিনে 5-7 বার স্মোক করে, তারা একটা কাজ করবে, 2-3 বার টাইম কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। এবার আমি পরে ভিডিওতে আলোচনা করব, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে বলবে যে স্মোকিং কমানোর জন্য কী কী করণীয়, আমি স্পেশাল একটা ভিডিও করতে পারি ওর জন্য। আজকে বেশি সময় নষ্ট করব না, তাই আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের উপর রাখছি। আর কিছু ধরে নাও আমাদের ওয়েটটা লুজ করতে হবে, আমাদের ওয়েট যত বাড়বে তত আমাদের হার্টের পক্ষে এটা খারাপ। তো আমাদের একটা ডায়েট প্ল্যান করতে হবে, দরকার হলে আমাদের ডায়েটিস্ট বলো বা নিউট্রিশনিস্ট বলো, ওনার সঙ্গে কথা বলতে হবে, একটা প্ল্যান করতে হবে, ডায়েট চার্ট করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে বলেছি আগে। তারপর তোমরা ধরো আটটা জিনিস ধরো যেটা রয়েছে আমাদের, একটা জিনিস তোমাদের বলছি, চকলেট, এটা অনেকে চকলেট লাভারদের ভালো লাগবে, চকলেটটা কিন্তু খুব হার্টের পক্ষে ভালো, চকলেট বলো। কেউ কেউ কোনো কোনো ডক্টর বলেন যে ওয়াইনটাও চলবে, কিন্তু তবে এগুলো একটা মডারেশন আছে, একটা পরিমাণ আছে, চকলেট ওয়াইন বলো, কিন্তু আমার মতে ওয়াইনটা অতটা আমার জানা নেই, কিন্তু আমি যেটুকু জানি চকলেটটা একটা নির্দিষ্ট একটা সীমা আছে, সেই নির্দিষ্ট পরিমাণ খেতে পারো, সেটাও আমাদের হার্টের পক্ষে ভালো।
তা আর্ট বলা হয়েছে, দেখো আমি এটা দেখেছি কোন কোন মানুষ আছে চট করে নাও করতে পারে না, ধরো কোথায় নিমন্ত্রণ গেল তো সে জোর করে দিল, তো জোর করে দিল ওর জন্য জোর করে খেয়ে নিল, তো এই এই অতি অতি খাওয়া যে যে খাবারটা খেলো অতিরিক্ত নিজে যেটা আমার পরিমাণ তার থেকে বেশি পরিমাণে যেটা খেলাম, এটা আমাদের হার্টের পক্ষে খুব খারাপ। এটা এটা তোমরা চেষ্টা করবে যেটুকু তোমরা তোমরা নিজেকে বোঝার, তারপর তোমরা এগো তোমরা কী করবে কী খাবে। তো এই জিনিসটা সেই সব মানুষদের জন্য, আমার চেনা একজন খুব কাছের একজন আত্মীয় রয়েছে, তো সেও এরকম, তাকেও আমি বলি অনেক, সে চেষ্টা করছে, সেও আশা করি তার কোনো প্রবলেম হবে না ভবিষ্যতে। আর একটা কথা হলো স্ট্রেস, স্ট্রেসটা একটা হার্ট ডিজিজের কারণ, তো স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য স্ট্রেসটাকে রিমুভ করার জন্য কী করতে হবে, আমাদের কোয়ালিটি যে টাইম আছে স্পেন্ড করতে হবে, ফ্যামিলিকে সঙ্গে স্পেন্ড করতে পারো, কোথাও ট্রাভেল করতে পারো, উইকে একদিন ঘুরতে যেতে পারো, বা যার মাঠে ভালো লাগে খেলতে ভালো লাগে খেলতে পারো, যার ধরো যেটা করতে ভালো লাগে সেটা করতে পারো, একটু রিফ্রেশমেন্ট থাকতে হবে, ঠিক আছে। আর একটা কথা হলো তোমার যেটা হেলদি ফুডগুলো খেতে হবে, হেলদি ফুড বলতে কি ভেজিটেবলস খেতে হবে, ফ্রুটস খেতে হবে, আর তোমার অয়েল 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 কন্ট্রোল করতে হবে, অয়েল ফুডগুলো খেলে চলবে না, ফ্যাট কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তো আজকে আর কিছু বলার আছে যোগার কথা, কিছু কিছু যোগা রয়েছে, যোগাগুলো করতে হবে যেগুলো হার্ট স্পেশাল যোগা। আমি পরের বেশি মানে লেন্থ হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি আর আজকে বিশেষ কিছু দেখাবো না বা করবো না, তোমরা যদি চাও আমি পরের ভিডিওতে আমি যোগাও করতে পারি, তোমরা প্লিজ কমেন্টে নিচে সেকশন যে আছে কমেন্ট সেকশনে গিয়ে বলবে তোমরা পরের ভিডিওতে কী দেখতে চাইছো, তো আমি ওটা করতে পারি তোমাদের জন্য, ওটা দেখাতে পারি। তো আজকের মতো এইটুকুই, তোমরা আমাদের পাশে দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো চ্যানেলটা, যে সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বেলটা আছে ওটা টিং টং করে বাজিয়ে দিও, আর সাপোর্ট করো, তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এইভাবে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ, বাই।